করে বিধ্বস্ত দিঘা। বেরোবে না? ঝড়ের পরে দীঘা এসছি, এই পেছনে গাড়ি পার্ক করা আছে। ঘুরিয়ে দেখি, সব জল টল দিকে এগুলো সব খবর হয়ে গেছে। এই যে এখানে ভেঙেছে, গাছপালা সব মরে গেছে, পার্কের এই অবস্থা। ওল্ড দীঘা এসেছিলাম, জাস্ট সৈকত বাসের সামনে গাড়িটা পার্ক করেছিলাম। এখন একটু উপাসের দিকে মোটামুটি ভাঙাভাঙি হয়ে গেছে, যেটা ভিডিওতে বলতে পারিনি সেটা বলে দিচ্ছি। স্টার্ট দিয়ে দিই যে ওখানে সমুদ্রের ধারে সাইকেল করে নুলিয়া যারা আছে তারা ওয়ার্নিং দিয়ে দিল যে এখানে বেশি সময় থাকা যাবে না, আপনারা চলে যান। তো চলে এসেছি, এবারে দেখি একটু সামনের দিকে নিউ দীঘার দিকটায় যাব। নিউ দীঘার দিকটায় গেলে তারপরে ওখানে যদি ওয়ার্নিং দেয় আবার ওখান থেকে ব্যাক করে আসতে হবে। আজকে সমুদ্রের জল অনেকটা কাছাকাছি পর্যন্ত চলে এসছে। পায়াসব পাল্লি গেছে,
স্বচ্ছ বাংলা নিশ্চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ পালিয়ে আর সে প্রাচীর উল্টে গেছে। এখন নিউ দীঘাতে ক্ষতি হয়েছে অনেক, এই দিকটা ভেঙে গেছে। হ্যাঁ এই যে এখানে